বন্ধুরা, শুরু হয়ে গেল জয়দেব কেন্দুলি মেলা। তো দুর্গাপূজা বিজয়ার দিনে মেয়েরে খেলে সিন্দুর খেলা, দুর্গাপূজার বিজয়ার দিনে মেয়েরে খেলে সিন্দুর খেলা, প্রত্যেক বছর জমে থাকে জয়দেবের কেন্দুলি মেলা। আর এইদিকে হচ্ছে ওনারা পুলিশ ক্যাম্প, একদমই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। আর এই যে রাস্তা চলে গেছে সোজা বন্ধুরা জয়দেব ধাম। আর আমি এখন বন্ধুরা তো নদীর উপর রাস্তা দিয়ে হাঁটছি, যে রাস্তাটা এই রাস্তা সোজা চলে গেছে, কিন্তু এই রাস্তাটা সোজা চলে গেছে জয়দেব ধাম মন্দির। আজকে তো মেলার প্রথম দিন, আর প্রথম দিনে বন্ধুরা পৌষ মকর সংক্রান্তি চান করার জন্য কিন্তু প্রচুর ভক্ত স্টার আজকে আসছে। আর প্রত্যেক বছর মেলার সময় যে নদীর রাস্তাটাতে বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো হয়, এবছর কিন্তু হয়েছে বন্ধুরা খুব সুন্দর সুন্দর। আজকে তো বন্ধুরা প্রথম দিন, আর প্রথম দিন থেকে এরকম অবস্থা, প্রচন্ড ভিড়, জ্যামে আটকে যাচ্ছে এই লাইনটা। আর এদিকে কিন্তু স্নানের ঘাট যাওয়ার জন্য কিন্তু স্নানের ঘাট। আর আজকে তো বন্ধুরা পৌষ মকর সংক্রান্তি চান করার দিন, আর আজকে কিন্তু নদীতে প্রচন্ড ভিড়, প্রচুর মানুষ এসেছে বন্ধুরা মকর স্নান করতে। তো চলো তোমাদেরকে এবার আশ্রমের সাইডগুলোতে ঘুরে নিয়ে আসি, তো চলো। এখন হাতে হাতে চলে এলাম বন্ধুরা আশ্রমের সাইডগুলোতে। আর এদিকে আশ্রমের সাইডগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছ আজ থেকে কিন্তু বেশ ভালোই ভিড় শুরু হয়ে গেছে আজ থেকে। দেখো কীর্তন গান চলছে, প্রচুর মানুষ দেখো এখানে বসে কিন্তু কীর্তন গান শুনছে। দেখো আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে মেলায় এসে কিন্তু রাতে থাকার কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এই আশ্রমগুলিতে কিন্তু প্রচুর মানুষ এভাবে থাকে বন্ধুরা, কত মানুষ দেখতে পাচ্ছ এই আশ্রমে। আর তোমরা যদি চাও পার্সোনালভাবে রুম নিয়ে থাকতে, তো মন্দিরের আশেপাশে বন্ধুরা হোটেল বা লজ প্রচুর আছে, সেখানে তোমাদেরকে বুকিং করে নিতে হবে। নমস্কার, জয়দেব কেন্দুলি মেলায় বড়জোড়া থেকে আমি আগত। তার তোরা ছন্দে মোড়া আছেন আমাদের শিব। দুর্গাপূজা বিজয়ার দিনে মেয়েরে খেলে সিন্দুর খেলা, দুর্গাপূজার বিজয়ার দিনে মেয়েরে খেলে সিন্দুর খেলা, প্রত্যেক বছর জমে থাকে জয়দেবের কেন্দুলি মেলা। ভাইপো ভাইজিরা স্কুলে গেলে বলে আসছি কাকাই, ভাইপো ভাইজারা স্কুলে গেলে বলে আসছি কাকাই, ড্রোন ক্যামেরা উপরে চলে আমরা সবাই মেলে তাকাই। এখনকার ছেলেমেয়েদের বলার নেই কিছু, যা করছে ফোনে। এখনকার ছেলেমেয়েদের বলার নেই কিছু, যা করছে ফোনে। বাড়িতে লক্ষ্মী ঠাকুরটি রাখবেন মনে করে, ঈশান করে। বিশ্বকাপে ফাইনালে জিতবে ভেবেছিলাম ইন্ডিয়া, জিতল জাত প্লেয়ার অস্ট্রেলিয়া।
জিতবে ভেবেছিলাম ইন্ডিয়া, জিতল জাত প্লেয়ার অস্ট্রেলিয়া। স্মৃতিশক্তি ঠিক রাখতে হলে খাবেন বেনোলিয়া। এই বছর দিগ্বিজয়ী আপেরার যাত্রাপালা খুনি বইয়ের ফাঁসি যায়। এই বছর দিগ্বিজয়ী আপেরার যাত্রাপালা খুনি বইয়ের ফাঁসি যায়। টাটা বাই বাই, টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর এই সাইডে কিন্তু বন্ধুরা মেলা, আর মেলাতে কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। মেলায় কিন্তু বন্ধুরা আজ থেকে কিন্তু প্রচণ্ড ভিড়। কিন্তু রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া এগুলোতে করে নিতে পারো, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এদিকে পুরো লাইনটা কিন্তু রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো এই রেস্টুরেন্টগুলোতে। এই সাইডে দেখতে পাচ্ছ হুডি, জ্যাকেট, এইসবের কিন্তু দোকান এই পুরো লাইনটাতে। তোমরা বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনে নেবে, আর এই দোকানগুলো তোমরা বাচ্চাদের খেলা মতো জিনিস পেয়ে যাবে। আর জয়দেবের এই মেলাটা কিন্তু বন্ধুরা অনেক বড়, প্রচুর এরিয়া জুড়ে আছে। পুরো মেলাটাতে আমি ঘুরতে পারবো না বন্ধুরা, যতটুকু ঘুরবো তোমাদেরকে দেখাবো। মেলায় প্রচুর দোকানপাট বসেছে বন্ধুরা, শেষ পুরো নদীটার এই দিকে, পুরো নদীটার এই দিকে প্রচুর দোকান বন্ধুরা। তখন থেকে ঘুরছি আমি একাই, ঘুরে ঘুরে তালাম হয়ে যাচ্ছি। নাগরদোলনাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এই সাইড আছে, তিনটে নাগরদোলনা আছে, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। সব থেকে বড় বন্ধুরা হচ্ছে এইটা, যেটা সামনে দেখতে পাচ্ছ সব থেকে বড়। চলো এবার তোমাদেরকে একটু মন্দির থেকে ঘুরে নিয়ে আসি, তো চলো। আর এদিকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ পুলিশ ক্যাম্প, সামনে আর মন্দির সামনে আজকে প্রচণ্ড ভিড়। আর এই দোকানগুলোতে তোমরা পুজো দেওয়ার জন্য জিনিসপত্র পেয়ে যাবে। আজকে তো বন্ধুরা মন্দির ভিতরে প্রচণ্ড ভিড়, আজকে বাড়ি থেকে দর্শন করে নিলাম তোমাদেরকে, আর ভিতরে ঘুরবো আমি আজকে। তো চলো তিলকামাতে একটু কীর্তন চলছে, তোমাদের ওখান থেকে ঘুরে নিয়ে আসি, চলো। আজকে 15 তারিখ, 15, 16, 17 তারিখ অবধি বন্ধুরা তো মেলা থাকছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, আজকের মতো টাটা বাই বাই।